শ্রাবণের মাঝখানে অথবা মে মাসের মাঝামাঝিতে কি বলে যে আপনার একটা সুরাইয়ার উদয় হবে, এক্ষেত্রে করোনা ভাইরাস দূরীভূত হয়ে যাবে, এরকম একটা প্রশ্ন একজন ভাই আমাদের কাছে পাঠিয়েছিলেন। তো সেটা নিয়ে গুরুত্বপূর্ণ। আমি বলতে চাই কথা, জি জি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম আত-তাহাবী শরহানিল আসারে একটি বর্ণনা পেশ করেছেন যে ইদা তলা আতিস সুরাইয়া সবাহান, যখন সুরাইয়া উদিত হবে সকালে, রুফিআতিল আহা আন আহলিল বালাদ, সেক্ষেত্রে এলাকাবাসীর মধ্য থেকে যে ব্যাধি আছে সেটা উঠিয়ে নেওয়া হবে। তো এই বর্ণনাটি কি আলবানী রাহিমাহুল্লাহ দুর্বল বলছেন? তো অনেকে বলছেন যে এই হাদিসের আলোকে যে মানে যে সুরাইয়া বা নক্ষত্রের উদয় হওয়ার কথা মে মাসের মাঝামাঝিতে, সেক্ষেত্রে তো করোনা ভাইরাস হয়তো ইনশাল্লাহ দুনিয়া থেকে দূরীভূত হয়ে যাবে। যদি করোনা ভাইরাস দুনিয়া থেকে দূর হয়ে যায়, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অবশ্যই কল্যাণের কথা, আমাদের আনন্দের কথা, খুশির কথা। তবে এই হাদিসের ভিত্তিতে স্পষ্ট করে একেবারে ফার্মলি বলার সুযোগ নাই যে এই মে মাসে করোনা ভাইরাস দূরীভূত হয়ে যাবে, অনেকগুলো কারণ। এর মধ্যে একটা হচ্ছে যে এই হাদিসটি সেহাতের ব্যাপারে ওলামাদের বক্তব্য আছে যে হাদিসটা সহি কিনা, অধিকাংশ ওলামাদের মতে হাদিসটি সহি নয়, আবার কেউ কেউ এটিকে গ্রহণযোগ্য বলেও বর্ণনা করেছেন, হাসান পর্যায়ের বলেছেন। তো আমরা সব মিলিয়ে এটা এক্সপেকটেশন আমাদের থাকতে পারে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি এই ওসিলায় এই দুর্ভিক্ষ, এই কঠিন মহামারী দুর্ভিক্ষে পরিণত হয়েছে, এটা যেন আমাদের থেকে তিনি উঠিয়ে নেন। তবে এখানে আরেকটা কথা একান্তই বলা জরুরি যে এই ধরনের নক্ষত্রের উদয় হওয়া বা নক্ষত্র এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়ার কারণেই দুনিয়াতে পরিবর্তন হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম ঠিক না। যেমন সূর্যের কারণে চাঁদের আবর্তে, চাঁদের কি বলে দিক পরিবর্তনে জোয়ারের সৃষ্টি হয় আমরা জানি, তাহলে কি চাঁদটাই কি জোয়ার সৃষ্টি করছে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সেটা হচ্ছে। তো এই ধরনের কোন সুরাইয়া বা নক্ষত্রের উদয় যদি হয়, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই কিন্তু এই ব্যাধি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে একদিন বললেন যে আমার মানে এই উম্মতের মানুষদের মধ্যে থেকে কেউ কেউ যে আল্লাহ সুবহানের সাথে কুফরি করেছে আর নক্ষত্রের উপর ঈমান এনেছে। তো ওনাকে জিজ্ঞেস করা হলো এটা কিভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা বলেছে মতির না বিফাদিল্লাহ, আমরা আল্লাহর ফাদলে আল্লাহর রহমতে আমরা বৃষ্টি পেয়েছি, তারা কিন্তু আল্লাহর উপর ঈমান এনেছে আর নক্ষত্রকে অস্বীকার করেছে। আর যারা বলে যে মতির না বিফাদলি নাউইকা, অমুক নক্ষত্রের কারণেই অমুক নক্ষত্রই আমাদেরকে বৃষ্টি দিয়ে, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করলো। সুতরাং এই ধরনের কোন সুরাইয়া যদি উদিত হয় আর সেক্ষেত্রে করোনা ভাইরাস দূরীভূত হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই হবে এবং এটা আমাদের জন্য আনন্দের কথা। তবে এই হাদিসকে সামনে রেখে আমরা ফার্মলি বলতে পারছি না, যেহেতু হাদিসটি সহি নয়। আর অনেকে ব্যাখ্যা করেছেন এই হাদিসের কথা আসছে ফল ফলের রোগের ব্যাপারে, অর্থাৎ ফলে নানান ধরনের আহা জায়হা, নানান ধরনের আপনার ওই যে পোকার আক্রমণ ছিল, এই ধরনের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেন যে নক্ষত্রের উদয় ছাড়া সুরাইয়ার উদয় হওয়ার কিন্তু তোমরা এই ফসল বিক্রি করো না, কারণ এটা নষ্ট হয়ে যেতে পারে বা নানান একটা বিষয় ছিল। তো অনেকে বলেছেন এটা ওই সমস্ত ফলের কি বলে ব্যাধির সাথে যুক্ত, সাধারণ অন্যান্য ব্যাধি নয়। তো সব মিলিয়ে আমরা এই কথাটাই বলতে পারি যে আল্লাহর কাছে আমরা আশা করি তিনি আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন ইনশাল্লাহ। তবে ফার্মলি বলার কোনো সুযোগ নাই এই হাদিসের ভিত্তিতে। ওয়াজাকুমুল্লাহ খায়রা, আহসানাল্লাহু ইলাইকুম ও আশকুরু লাকুম আল জামি। আসলে খুব চমৎকার একটি প্রোগ্রাম হয়েছে, যদিও মাঝখানে আমাদের টেকনিক্যাল একটু প্রবলেম ছিল, তারপরে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করি প্রিয় দর্শক শ্রোতা উপকৃত হয়েছেন এবং আমাদের ছোট্ট একটি পেজ থেকে আমরা এই প্রোগ্রামটি পরিচালনা করেছি। সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন, প্রিয় দর্শক শ্রোতা দোয়া করবেন আমরা যেন প্রতি রমাদানের জুমার দিন তাদের সময় 5টায় আমরা আপনাদের মাঝে উপস্থিত হতে পারি আমরা 3 জন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এখানেই বিদায় নিচ্ছি প্রিয় মুনাজ্জির আহমদ ভাই, এবং ধন্যবাদ প্রিয় মুফতি ওয়ালিদ হামিদি ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবী।